হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। আর আমার তো চারিপাশটা দেখে বুঝতেই পারছো, এটা আমার বাপ শ্বশুর বাড়ি নয়, এটা আমার বাপের বাড়ি। অনেক দিনই আসা হয়েছে, একটা কাজে আটকে গিয়ে যাওয়াতে আমার তো বাড়িতে যাওয়া দেরি হয়ে গেল। যাই হোক, দু চার দিনের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। তা যেটার জন্য মানে তোমাদের প্রথমে একটা কথা আমি শেয়ার করিনি, অনেক দিন পর আজকে তোমাদের একটা আমি বড় ব্লগ দেবো, মানে ঘরোয়া ব্লগ। তা কেউ এড়িয়ে যেও না, সবাই দেখো ব্লগটা। এটা সেটা হচ্ছে রিয়ার জন্মদিন, তাই ছোট্ট একটা বাড়িতে অনুষ্ঠান, তাই মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা অনেকটাই বেলা করে আছে, চান করেছি, যেহেতু বাড়ির অনুষ্ঠান দুপুরটা কি কাজে টেস্টে থাকে সেগুলো করতে গিয়ে। তা এখন তো খাওয়া দাওয়াটা আমার দুপুরে খাওয়া দাওয়াটা সেই নিয়ে, তাই ক্যামেরাটা অন করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সন্ধেবেলা অনুষ্ঠানটা এই বাড়ির কিছু নিজেদের মধ্যে কয়েকজনকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান, মানে রিয়ার বার্থডেটা সেলিব্রেশন করবো। যাই হোক, আর বেশি কথা বলবো না, তোমার সঙ্গে থাকো। চলে আসলাম ঠাকুর ঘরে, আর আজ ছিল আবার বৃহস্পতিবার। ইয়া সকাল সকাল স্নান করে ঠাকুরের জায়গাটা আলপনা দিয়ে সুন্দর করে রিয়া পুজোটাকে কমপ্লিট করে নিল। আর রিয়াকে আশীর্বাদ করার জন্য সেখানে সব কিছু রেডি করা হলো। যা পছন্দ করে রিয়া তাকে সুন্দর করে সব কিছু সাজিয়ে দেওয়া হলো। আমি চলে আসলাম বেলুন দিয়ে বাড়িটাকে সাজাতে, কিছু কিছু জায়গায় বেলুন দিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। কারণ জন্মদিনে বেলুন না থাকলে যেন জন্মদিনে মানে বাড়িটা যেন মানায় না, তাই বেলুনটাই কিন্তু মেন। তাই যাই হোক, আমি কিছু জায়গায় বেলুন দিয়ে সাজিয়ে নিলাম, ঘরের বাইরেও গেটেরটা দিয়েছিলাম, আর বাইরের গেটও দিয়েছি, আর ঘরের মধ্যে কিছু কিছু জায়গায় দিয়েছি। আর তো সন্ধে হয়ে গেল, আমি তো আমার সাজে চলে গেলাম, আমার সাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে আমি একটা শাড়ি পরে নিয়েছি, আমি সবার আগেই আমি রেডি হয়ে গেছি। আর এই তোমাদের একটু শাড়িটা দেখাই এবার, আমার কী শাড়িটা কী শাড়ি পরেছি। তা বাবাই ওখানে রেডি হচ্ছে, আর এই ধরনের একটা শাড়ি পরেছি, আর হচ্ছে তোমার এই ধরনের একটা হচ্ছে ব্লাউজ। কেমন লাগছে শাড়ির সাথে ব্লাউজটা বলো, আর এই দেখো শাড়িটা এরকম। তা যাই হোক, আমি সবার আগেই আমি রেডি, আর বাড়ি ওরা তো কাজে ব্যস্ত আছে, ওরা একটু পরে রেডি হবে। আর এই দেখো বাইন্দাটাতে আমাদের একটু আলোটা কম বলে আমি ঠিক বুঝতে দেখাতে পাচ্ছি না। আর আমার টেবিলটা দেখো এইভাবে সাজিয়েছি। আর ইয়ার বান্ধবী চলে এসছে, আর দুজনে এক জায়গায় থাকলে এরা মানে খুবই এনজয় করে, আর কি করবে না করবে এরা নিজেরাই বুঝতে পারে না। যাই হোক, আর এখানে আমি ক্যামেরা করছি, আর ওই যে পুচকু এ হচ্ছে, আর এ তো মানে আমি যেহেতু ক্যামেরা করছি ও আমার আমার সাথে ও ছাড়ছে না, মানে ও সেলফি নেওয়ার জন্য। আর এখানে বাবার বাবাকে একটু ক্যামেরার মধ্যে নিলাম, ও ঘরে একা একা বসে আছে। আমি এদের সঙ্গে একটু গল্প করতে ঘরে আবার চলে আসলাম। তারপরে তো ঘরটা ফাঁকা, এ বোর হয়ে যাচ্ছিলো, তাই এ নাচতে শুরু করে দিল। আর আমার হাতে যেহেতু ক্যামেরা, ও খুব আনন্দ পাচ্ছে, তাই বলছে খালি ক্যামেরা করো সেলফি তোলো এই নিয়ে রয়েছে। আর আমি এখানে বাবা মার গলায় সকালে একটা মালা দিয়েছিলাম রজনীগন্ধা, আর কৃষ্ণের গলা দিয়েছি। আর বাবাই হচ্ছে অপেক্ষা করছে, ওর ভাইদের অপেক্ষা করছে, রেডি হয়ে গেছে ও। আর এখানে হচ্ছে ওরা আবার এই ঘরটা ফাঁকা বলে সেলফি মানে রিলিজ করার জন্য চলে এসছে, রিলিজ করছে। আর তারা আমি ততক্ষণ তোমাদের এই ঘরে ঘর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই ঘরটাও বেশ কমপ্লিট করে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর উঠোনটা দিচ্ছে খুব ভিজে, কারণ বেশ বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। মাঝখানে যে বন্ধ আছে, আবার এখানে মাংসটা কমপ্লিট হয়ে গেছে, আর চাটনিটাও হয়ে গেছে, খালি তোমার মানে পাঁপড়টা বাকি আছে। আর এই যে রিয়া হচ্ছে কেকটাকে বাক্স থেকে খুললো, কারণ এই কেকটা আনা হয়েছে, আর এই কেকটা রিয়াকে আমি দিয়েছি। আর রিয়ার আরও কিছু ছোটো ছোটো পছন্দ করার জিনিসও আমি রিয়াকে গিফট করেছি। আর রিয়া এই কালারটা, কেকের এই কালারটা পছন্দ করে, অনেক কেক ছিল অবশ্য, বড় বড় কেক ছিল, কিন্তু ডেকোরেশনগুলো ভালো ছিল না। রিয়ার এই ডেকোরেশনটা পছন্দ হয়েছে, যার জন্য রিয়া এটা পছন্দ করলো বলে রিয়ার পছন্দে আমি নিলাম। তা আমি একটু বড়ো নেবোই মনে করেছিলাম, তাই যাক ওর পছন্দটাই আজকের মেন পছন্দ, যেটা তার পছন্দ মতোই একটা কেক নিয়ে আসলাম। কেকটা যাক সবারই পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা হালকার উপরে ডেকোরেশনটা, খুব ভালোই লাগছে। সবাই চলে এসছে, এখন কেক কাটবে। Thank you.
প্রথমে মাকে খাইয়ে দিল, তারপরে সবাইকে এ খাইয়ে দিচ্ছে। অনেকটাই রাত হয়ে গেছে, ওদের সব খেতে দেওয়া হয়ে গেল, কারণ ওরা বাড়ির সব পৌঁছাবে আর তার সাথে বাবাও বসে পড়েছে। আর আজকে মেনুতে ছিল তোমার ফ্রাইড রাইস, মাংস, আর হচ্ছে তোমার চাটনি, পাঁপড় আর বেগুনি, আর হচ্ছে ছোটোদের বাড়িতে দিয়ে আসা হয়েছে। আর কিছু সেলফি নেওয়া হয়েছে আর ফটো তোলা হয়েছে, কিছু গ্রুপ ফটো তোলা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম। হচ্ছে পাখি, ও কিন্তু যখন থেকে দেখেছে আমার হাতে ক্যামেরা, ও কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। তা যাই হোক, ওকে নিয়ে আমি অনেক সেলফি তুলেছি আর বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিলাম। বৌদির সাথে, বৌদির বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, তাই একটু গল্প করে নিচ্ছি। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও।